বল্টনে বিএনপির কার্যালয় ছেড়ে গেছে সিআইডি, তবে চারপাশে রয়েছে কড়া পুলিশি প্রহরা। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও সমমন দলগুলো। শনিবার পুলিশি হামলায় বিএনপির ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছিল সিআইডির ক্রাইম সিন। তিন দিন ঘিরে রাখার পর সোমবার গভীর রাতে ক্রাইম সিন ব্যারিকেড তুলে নেয় সিআইডি। ব্যারিকেড তুলে নিলেও নয়াপল্টন বিএনপির কার্যালয় এবং তার আশপাশের পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এদিকে সকালে অবরোধের সমর্থনে রাজধানীর হাতিরপুল এলাকায় মিছিল করেছে নিউ মার্কেট থানা বিএনপি, বনানী কাকুলি এলাকায় মিছিল করেছে যুবদল, আগারগাঁওয়ে অবরোধের সমর্থনে মিছিল করেছে কৃষক দল। এদিকে যাত্রাবাড়ির কাছলায় অবরোধের সমর্থনে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি।